বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি, যেখানে স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে। সবই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে এবং জানাবো কতগুলো শূন্য পদ এবং কারা কারা আবেদন করতে পারবে এবং কাদের নিয়োগ করা হবে। তো চলো নোটিফিকেশান ডাউনলোড করা যাক এই ওয়েবসাইট থেকে। যদি এই ওয়েবসাইটে না পেয়ে থাকো তো সেক্ষেত্রে আমি নোটিফিকেশান ডাউনলোড করার জন্য সুযোগ সুবিধা করে দেবো। টেলিগ্রাম জয়েন হলে পেয়ে যাবে ডাউনলোড কেন্দ্রগুলো। তো আমরা জায়গায় চলে যাব অফিসিয়াল নোটিফিকেশানে। দেখতে পাচ্ছো আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি, যেখানে স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে। স্টাফ নার্স, পিসি, কাউন্সিলর, স্পেশালিস্ট এবং মেডিকেল অফিসার এবং অর্থোমনোলজিস্ট। তো এইখানে দেখতে পাচ্ছ যেই সব জায়গায় কতগুলো শূন্য পদ এবং কতগুলো পদে নিয়োগ করা হবে এবং কাদের নিয়োগ করা হবে সবই পাশে কিন্তু সব বিষয়বস্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ স্টাফ নার্সের জন্য আবেদন করলে 25,000 টাকা দেওয়া হবে এবং ডেট অফ ইন্টারভিউ দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কবে ইন্টারভিউ হবে, ডাইরেক্টলি নিয়োগ করা হবে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ তারপরে দেখা যাবে এখানে শিক্ষাগত যোগ্যতা, মেডিকেল অফিসার, USWC, স্টাফ নার্সের জন্য GNM কোর্স করতে হবে, ইন্ডিয়ান নার্সিং এখানে দেখতেই পাচ্ছ। তারপর এখানে দেখতে পাচ্ছ আরও রয়েছে স্টাফ নার্স এবং কাউন্সিলর পদে আবেদন করার জন্য এখানে ব্যাচেলর ডিগ্রি করতে হবে সোশ্যাল ওয়ার্কে এবং সোশিওলজি সাইকোলজিতে এবং মাস্টার ডিগ্রি করতে হবে PG ডিপ্লোমায় এবং 40 বছর মধ্যে আবেদন করতে পারলে আবেদন করতে পারবেন। অর্থাৎ 40 বছর থাকলে, 18 থেকে 40 বছর মধ্যে হতে পারলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আবেদন করার জন্য কী কী যাবতীয় তথ্য প্রযুক্তি দরকার আছে। এখানে আবেদন করার জন্য মিনিমাম ডিমান্ড ড্রাফটের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে, যেখানে 100 টাকার এবং 50 টাকার ভিধাভিধি রাখছে। এবং এখানে যারা SC/ST আছে তাদের ক্ষেত্রে এখানে 50 টাকা লাগবে, আর যারা SC/ST বাদে আছে তাদের ক্ষেত্রে 100 টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছ এখানে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু ইন্টারভিউর দিন কিন্তু ওখানে প্রকাশিত, অর্থাৎ ইন্টারভিউর দিনই কিন্তু ওখানে হাজির হতে হবে এবং সেখানেই হবে ইন্টারভিউ। যাবতীয় যত ডকুমেন্ট রয়েছে সব ডকুমেন্টে নিয়ে যেতে হবে এই স্থানে। এবং ইন্টারভিউ কোথায় হবে, ইন্টারভিউর সময়সীমা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ যে 16 থেকে 17 ডিসেম্বরের মধ্যে হবে এবং এই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবং ইন্টারভিউর যে গ্রাউন্ডটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, গ্রাউন্ড ফ্লোর বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পিন 733101। এবং ওইখানে নিয়ে যেতে হবে অরিজিনাল অ্যাডমিট অর্থাৎ মাধ্যমিক পাসের, এবং মার্কশিট নিয়ে যেতে হবে এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং পেস্ক্রিপ্ট যেটা অ্যাপ্লিকেশান সাথে রয়েছে সেই পেস্ক্রিপ্টটা আপনাকে অ্যাপ্লাই করে কিন্তু যাবতীয় তথ্যপ্রচিক জেরোস এবং অরিজিনাল নিয়ে যেতে হবে। তারপর কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এবং ফটোকপির সাথে সেলফ অ্যাটেস্টেড কোটে জমা দিতে হবে। তো বন্ধুরা বোঝা গেল, কোনো যদি অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং নোটিফিকেশান ডাউনলোড করার জন্য চলে যাও টেলিগ্রামে, সেখানে ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ।